তো হ্যালো বন্ধুরা, টকা ফকা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এই জিনিসগুলো আমি শরৎ সদনের মেলা থেকে কিনলাম। এই যে কফির কাপ, চায়ের কাপ, দুটো গ্লাস, আর পাঁপড়, আর হজমিগুলি। কি বলবো, আজকে আমি এইগুলোর মধ্যে থেকে চায়ের কাপ আর পাঁপড় আর হজমিগুলি ফিতে কাটবো। এইগুলো সাবুর পাঁপড় আমি শরৎসদন থেকে কিনেছি, আর এইগুলো হলো লঙ্কার পাঁপড়। আচ্ছা, ওই পাঁপড়গুলো আমি এখন ভাজবো। আমি সর্ষের তেলে ভাজবো, কেন সর্ষের তেলে ভাজলে পাঁপড়গুলোর টেস্ট ভালো হবে। আচ্ছা, হামকো সিখা রিয়া, তেলটা গরম হয়েছে কিনা দেখি। না না, এসবের কোনো প্রয়োজন নেই। বেশ গরম তেলে পাঁপড়গুলো দিলে ভালো ফুলে যায়, চড়বড় করে তৈরি হয়ে যায়, ফুটেও যায় সাবুর দানাগুলো। বন্ধুরা, এই লঙ্কার পাঁপড়গুলো ভাজছি, তবে লাল হয়নি, কিন্তু খুব ফুলে গেছে দেখছি। লঙ্কার পাঁপড়গুলো ভাজা হয়ে গেল, আগে সাবুর পাঁপড়গুলো ভাজা হয়ে গেছিল। দেখুন, এই পাঁপড়গুলো ভাজা হলো, কি সুন্দর ফুলো ফুলো করকরে পাঁপড় ভাজা হয়েছে না। এইবার চায়ের জন্য জল বসালাম। আজকে আমরা লিখার চা তৈরি করেছি। আরে কি কোন, আর এই হজমিগুলিটা যে কিনেছি সেটাকেও পরীক্ষা করতে হবে, তাই খাওয়া যাক। কি বলবো,